বাংলাদেশে যে তিনটি প্রাচীন যুগের স্থান রয়েছে তার মধ্যে এটি অন্যতম। এই প্রাচীন মন্দিরটি বেশ কয়েক বছর আগে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় নেওয়া হলেও প্রাচীন মন্দিরটি রক্ষণাবেক্ষণ তেমন করা হয়নি এবং মন্দিরের কোনো উন্নয়নমূলক সংস্কারমূলক কাজ করা হয়নি। সঠিক তদারকির অভাবে এটি মূলত ঘটেছে। তো কর্মচারী রাখা সত্ত্বেও এই তদারকি এবং পরিচালনার অভাবে মন্দিরটি আজ দিন দিন ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। এই মন্দিরে এসে খতিয়ান অনুযায়ী 154 একর সম্পত্তি রয়েছে, কিন্তু দেশ বিভাগের পর, স্বাধীনতার পর সঠিক তদারকির অভাবে মন্দিরের অধীনস্থ সম্পত্তি বাংলাদেশের সর্বশেষ রেকর্ড আরিস খতিয়ান অনুযায়ী 26.78 একর সম্পত্তি দেবোত্তরের নামে হাইকোর্ট থেকে রায় পায়। কিন্তু এই সম্পত্তিগুলো দেবোত্তর হওয়া সত্ত্বেও কতিপয় ভূমিদস্যু অবৈধভাবে বকদখল করিয়া আসিতেছে। ইসরায়েল নামে ওই গ্রামের এক ব্যক্তি দীর্ঘদিন যাবৎ এই মন্দিরের সম্পত্তি অবৈধভাবে ভোগ দখল করতেছে। এই ভূমিদস্যু বিভিন্ন সময় বিভিন্ন গ্রাম থেকে ভুয়া সাবায়েত বানিয়ে জমিগুলা ভোগ দখল করে আসতেছে। পূর্বের ভুয়া সাবায়েত যিনি সনাতন, তার সঙ্গে অর্থ ভাগাভাগি নিয়ে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়। সেই দ্বন্দ্বের পর তিনি আবার একজন ভুয়া সাবায়েত শ্রী রতন চন্দ্রকে দাঁড় করায়, তাকেও সনাতনের মতো মনিটর করে যুগীর ভবন মন্দিরের যে দেবত্ব সম্পত্তি রয়েছে এই সম্পত্তিটি তিনি আত্মসাৎ করতে চায়। তো এই মর্মে আমরা ইউনো মহোদয়ের মাধ্যমে একটা আবেদন করি যে স্যার, আমাদের এই মন্দিরটি দেবত্ব সম্পত্তি, বাংলাদেশে যেহেতু দেবত্ব সম্পত্তির একটা বিধিবিধান রুলস রয়েছে, শুধু আমাদের গ্রামের এই মন্দিরটি নয়, আরও বাংলাদেশে অনেকগুলো দেবত্ব সম্পদ মন্দির রয়েছে, যেমন মা ভবানী, দিনাজপুরের কান্তজি মন্দির, এই রকম করে ওই সকল মন্দির যেভাবে মাননীয় জেলা প্রশাসকের মাধ্যমে পরিচালনা হচ্ছে সেইভাবে আমাদের মন্দিরটি যেন পরিচালনা হয় সেই মর্মে আমরা আবেদন করি। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যেহেতু এটি দেবত্ব সম্পত্তি তাহলে এটি দেবত্ব রুলস অনুযায়ী পরিচালিত হবে, সেই অনুপাতে আমরা কার্যক্রম চালাচ্ছি। তো সেই লক্ষ্যে গত 3/5/2024-এ আমরা একটা ওইখানে আলোচনা সভায় মত বিনিময় সভা অনুষ্ঠান করে মন্দিরের উন্নয়ন এবং মন্দিরের রক্ষণাবেক্ষণ এবং দায়িত্ব মন্দিরের সেবায়তের জন্য। তো সেখানে অত্র এলাকার গ্রামবাসী, অত্র এলাকার সনাতন ধর্ম অবলম্বী আমাকে সেবায়ত হিসাবে মনোনীত করেছেন। তো তারপর থেকেই ভূমিদস্যু ইসরায়েল এবং ভুয়া সেবায়ত শ্রী রতনচন্দ্র আমাকে বিভিন্নভাবে আমার পরিবারকে এবং আমার গ্রামে সনাতন ধর্ম অবলম্বীদেরকে বিভিন্নভাবে ভয় ভীতি হুমকি ধামকি দেখাচ্ছে। এখানে আরও উল্লেখ থাকে যে আমাদের গ্রামের ওই ইসরায়েল যে ভূমিদস্যু রয়েছে তিনি স্থানীয় একজন ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য। সে আওয়ামী লীগ সরকার থাকা আমলে 17-18 বছর তিনি আমাদের ওই সম্পত্তিটি বেহাতভাবে জোর জবরদস্তিমূলক দখল করে আসতেছে, মন্দিরে কোনো উন্নয়নমূলক কাজ করেনি। মন্দির ওই দেবত্ব সম্পত্তি থেকে উত্তোলনকৃত অর্থ দিয়ে তিনি আলিশান বাড়ি করেছেন, সেটা সরজমিনে তদন্ত করলে আপনারা দেখতে পারবেন। তা কিন্তু আমাদের মন্দিরে কোনো উন্নয়নমূলক কাজ করেনি এবং যে সকল ভুয়া সবাই বাইক গ্রাম থেকে আমাদের ওই গ্রামে আসে তাদেরকেও করতে দেওয়া হয়নি। তো কালের বিবর্তনে আমরা ওই গ্রাম থেকে বের হয়েছি যে আমাদের মন্দির, আমাদের ধর্ম, আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য আমাদেরকে রক্ষা করতে হবে। সেই মর্মে অত্র এলাকার সকল সনাতন ধর্মাবলম্বী আমাকে সেবায়েত হিসেবে দায়িত্ব মনোনীত করেছেন এবং আমি আমার দায়িত্ব পালনে জন্য এবং মন্দির সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য গত 1/9/2024-এ আমি কি করি একটা ওইখানে ধর্মীয় আলোচনা সভা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ করি। সেখানে কাল উপজেলা পর্যায় থেকে শুরু করে আমাদের ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিল। তো ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে বাংলাদেশের দেবত্ব সম্পত্তি এবং বাংলাদেশের সনাতন ধর্ম অবলম্বীদের কি আমরা পূর্ণ সাহায্য সহযোগিতা করব, তাদেরকে আমরা জীবন দিয়ে হলেও মন্দির এবং তাদের সম্পত্তি আমরা রক্ষা করব। এই আশ্বাস প্রদানের পরপরই ওই গ্রামের ইসরায়েল নামে ভূমিদস্যু এবং স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য তিনি তার তোর্য মারো চালিয়ে দিয়ে বেগবান করেছে এবং আমাদেরকে বিভিন্নভাবে হুমকি ধামকি এবং প্রাণনাশের অনেক ভয় দেখাচ্ছে। আরও উল্লেখ থাকে যে ওই গ্রামের
ওই গ্রামের যারা যারা মুসলিম সম্প্রদায় রয়েছে তার যারা আমাদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে তাদেরকে বিভিন্ন মামলার হুমকি দেখানো ভয় ভীতি দেখানো হচ্ছে। তো এর মতো অবস্থায় আমরা নিরুপায় হয়ে এই সংবাদ সম্মেলন আয়োজন করেছি, সংবাদ সম্মেলনের সিদ্ধান্ত গ্রহণ করি এবং সম্মানিত সাংবাদিক ভাইয়ের মাধ্যমে মাননীয় জেলা প্রশাসক বগুড়াকে আমাদের সনাতন ধর্ম অবলম্বীর দিকে সদয় দৃষ্টি রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি এবং সেই সাথে জেলা প্রশাসন কর্তৃক দেবত্ব সম্পত্তি বিধিমালা অনুযায়ী পরিচালনার মাধ্যমে মন্দির উন্নয়নের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি করিতেছি। অন্যথায় ভূমিদস্যু ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ইসরায়েল এবং ভুয়া সনাতন ভুয়া সাবায়েত শ্রী রতন চন্দ্রের আতঙ্কে আমাদের দেশ ছেড়ে পলায়ন করিতে হইবে।